আগ্রাবাদ থেকে ইপিজেড পর্যন্ত ক্ষতবিক্ষত সড়কে চট্টগ্রামবাসীর অবর্ণনীয় দুর্ভোগ, বিব্রত জনপ্রতিনিধিরা, নির্বিকার সব সংস্থা। বৃষ্টি পড়লে পানি জমে থাকে, আপাতত মেরামত করার চেষ্টা করতেছে। আমাদের করার কিছু নেই, কারণ একটা প্রজেক্টে দুইটা সংস্থা গিয়ে কাজ করতে পারে না। গুজব অপপ্রচারে সক্রিয় প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, দেশের বাইরের অপরাধীদের দমনের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ। প্রধানমন্ত্রীর জাতিসংঘে যোগদানে দেশের কোনো অর্জন নেই, মন্তব্য মির্জা ফখরুলের। রোহিঙ্গা সংকট পাশ কাটিয়ে বিশ্বনেতাদের সমীহ চায় সরকার। মঙ্গলবার থেকে বিমানবন্দরে প্রবাসীদের করোনা টেস্ট করা হবে, জানালেন প্রতিমন্ত্রী। আরটিপিসিআর ল্যাবে চলছে পরীক্ষা নিরীক্ষা। প্রায় দেড় বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, আপাতত ব্যবহার করবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। সামনে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তো প্রস্তুতিও ভালো হবে, লাইব্রেরিতে আমরা বই নিয়ে পড়াশোনা করতে পারবো। অনলাইনে একটা পরীক্ষা নিয়ে নিয়েছে, আর একটু আগে খুললে হয়তো আরেকটু ভালো হইতো। চিনি নিয়ে চলছে তুঘলকি কাণ্ড, সরকার নির্ধারিত দাম মানছে না কেউ, অভিযানের ভয়ে বাজার থেকে উধাও নিত্যপণ্য। চিনি বা সরকারি যে রেট দিয়েছে এই রেট থেকে এখন বাজারে অনেক দাম বেশি, কিনতে গেলে মেজিস্ট্রি আসে হয়নি, এই জন্য দোকানদার এখন ইচ্ছে করে বেচতেছে না। রিটেল রিটেল মার্কেট আসে জরিমানা করা, কেবল 2,000-5,000 টাকা, এটা অন্যায়, একেবারে একেবারে অন্যায়। ইপিএলে জায়ান্টদের মিশ্র অভিজ্ঞতা, ম্যানইউ হারলেও জিতেছে ম্যান সিটি, 6 গোলের নাটকীয় ম্যাচে লিভারপুলের ড্র। দর্শক দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। এবার যাচ্ছি পুরো খবরে। ক্ষতবিক্ষত সড়কের কারণে অবর্ণনীয় জনদুর্ভোগ, এখন চট্টগ্রামের টক অফ দ্য টাউন। দুবছর ধরে আগ্রাবাদ থেকে ইপিজেড পর্যন্ত বন্দরনগরীর প্রধান সড়কের ভয়াবহ দুরবস্থায় চরম ক্ষুব্ধ ভুক্তভোগীরা, কিন্তু দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্ট সব সংস্থা নির্বিকার, জনপ্রতিনিধিরাও নীরব। চট্টগ্রামের বেহাল সড়কে জনদুর্ভোগ নিয়ে সঞ্জয় মল্লিকের তোলা ছবিতে আরিফুর রহমান সবুজের ধারাবাহিক রিপোর্টে আজ প্রথমটি। বন্দরনগরের প্রধান বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদ শেখ মুজিব সড়কের চিত্র এটি। দেখে মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের সড়ক। পানি ভর্তি বিশাল বিশাল গর্ত আর খানাখন্দ মারিয়ে চলাচল যেন নরক যন্ত্রণার শামিল, বলছেন ভুক্তভোগীরা। খুবই বাজে অবস্থা, এই রাস্তায় চলাফেরা করতে গেলে মানে অনেক ধরনের সমস্যা হতে পারে। আমরা তো দেশের নাগরিক না, যদি দেশের নাগরিক হতাম, সঠিক নাগরিক হলে তাহলে আমাদের বলার অধিকার থাকতো। ইট বালি বা কোনো কিছু যদি দিয়ে সমান করতো তাহলেও আমরা চলতে পারতাম। ইপিজেড এলাকার সড়কের চিত্র আরও ভয়াবহ, সড়ক নাকি ডোবা বোঝাই দেয়। এ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার বসানো শেষ হয়েছে বছরখানেক আগে, কিন্তু বিধ্বস্ত সড়ক সংস্কারের নামই নেই। এগুলো করার জন্য কি মানুষের কোনো ইচ্ছা নেই? আমাদের প্রশাসন কি এটা দেখতেছে না? যদি বেঁচে থাকতো তাহলে আমার তো মনে হয় এরকম দুর্ভোগ আমাদের ফোকাতে হইতো না। উন্নয়ন কাজের সময় কিছুটা ভোগান্তি হবে সেটাই স্বাভাবিক, কিন্তু এই ভোগান্তির সীমা আসলে কতটুকু? কাজের সমন্বয়হীনতা, ঠিকাদারের গাফিলতির কারণে এই উন্নয়ন এখন এই এলাকার মানুষের কাছে দেখা দিয়েছে আতঙ্ক রূপে। অথচ এই সড়ক দিয়ে যাওয়া আসা করতে হয় বিমানবন্দরে, এখানেই রয়েছে চট্টগ্রাম বন্দর, কাস্টমস, একাধিক আইসিডি, দুটি ইপিজেড, নৌ ও বিমান ঘাঁটি, পতেঙ্গা সমুদ্র সৈকত, জ্বালানি তেলের প্রধান ডিপোসহ আরও একাধিক কেপিআই। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরীর প্রধান এই সড়কের এমন বেহাল দশায় বিব্রত সরকারি দলের নেতারাও, আর সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। কোনো মানুষ মারা গেলে পর্যন্ত কেউ ওখানে জানাজা পড়তে যেতে পারতেছে না, বিরাট সামাজিক হাহাকার চলতেছে। দোষারোপ করে দায়িত্বটা এড়ানোর চেষ্টা করে, এটা আমাদের চিরাচরিত একটা চিত্র চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর, এর থেকে তো বের হয়ে আসতে হবে আমাদের।
পরিস্থিতি ভয়াবহ রূপ নিলেও জনপ্রতিনিধিরা নীরব, প্রশাসন নির্বিকার, আর সংশ্লিষ্ট দুটি সংস্থা সিটি কর্পোরেশন এবং সিডিএ পরস্পরের ঘাড়ে দায় চাপাতেই ব্যস্ত। মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের করার কিছু নেই, কারণ একটা প্রজেক্টে দুইটা সংস্থা গিয়ে কাজ করতে পারে না। রাস্তার দুই পাশে ড্রেন নেই, যার পরে বৃষ্টি পড়লে পানি জমে থাকে, তবু আমরা ওই আপাতত মেরামত করার চেষ্টা করতেছি আর কি। 3,200 কোটি টাকা ব্যয়ে 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণেই মূলত এই দশা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি জানবো, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ এই মুহূর্তে চট্টগ্রামের শেখ মুজিব রোড এলাকায় আছেন, তার কাছে যাচ্ছি। সবুজ, আপনার প্রতিবেদন আমরা দেখলাম, এখানে আসলে যেটি বোঝা গেল না সেটি হচ্ছে যে কার আসলে সড়ক ঠিক রাখার দায়িত্ব? কেন প্রশ্নটি করছি, কারণ যারা বলছেন, যারা তারা বিব্রত, সিটি কর্পোরেশনেরও তো দায়িত্ব রয়েছে এই সড়ক ঠিক রাখার, তিনি কি দায় এড়াতে পারেন? তহিদ, মূলত চট্টগ্রামে একাধিক সংস্থার একাধিক উন্নয়ন কর্ম চলতেছে এবং এই উন্নয়ন কাজের কারণে আমি যেই সড়কটিতে রয়েছি এখানে মূলত সিডিএর এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। এখন যেই এলাকায় যেই সংস্থা নির্মাণ কাজ বা উন্নয়ন কাজ করছে সেই এলাকার সেই সড়কের ঠিক রাখার দায়িত্ব মূলত সেই সংস্থাটির। সেই হিসেবে বলা যায় যে এই সড়কটি সংস্কার করা বা চলাচল উপযোগী করে রাখার দায়িত্বটি সিডিএর হওয়ার কথা ছিল, কিন্তু সিডিএ যেটি বলছে যে এই এলাকার ড্রেনেজ ব্যবস্থা নিম্নমানের হওয়ার কারণে এখানে সড়কে পানি জমে, যেহেতু বর্ষা মৌসুম চলছে, বর্ষা মৌসুমে সড়কে পানি জমে মূলত এই সড়কটি তাদের উন্নয়ন কাজ চলছে সেটির কারণে কিছুটা, এবং সড়কে পানি জমার কারণে খানাখন্দ সবচেয়ে বেশি সৃষ্টি হয়েছে, সেই জায়গাটি মূলত সিটি কর্পোরেশনের উপর তারা দায় চাপানোর চেষ্টা করছেন। কিন্তু সিটি কর্পোরেশন যেটি বলছে যেহেতু সেখানে সিডিএর কাজ চলছে সেই জায়গা থেকে এই রাস্তাটি সংস্কার বা চলাচলের উপযোগী করার দায়িত্বটা মূলত সিডিএর, যে সেটি সিডিএ করছে না। এটি মূলত এই সড়কটির উদাহরণ আমি বলছি, অন্যান্য বিভিন্ন জায়গায়, আমি কিছুক্ষণ আগে মুরাদপুর সড়কে ছিলাম, মুরাদপুর থেকে অক্সিজেন, সেই সড়কটি দুদফায় মূলত ওয়াসা দুদফায় তাদের পাইপলাইন বসানোর কাজ করেছে এবং পাইপলাইন বসানোর পরে যেখানে এই সড়কটি যেভাবে ঠিক করার কথা বা সংস্কার করে দেওয়ার কথা সেটি কিন্তু তারা করেনি, এবং সেখানে ওয়াসা বলছে যে তারা এটি সংস্কার করার জন্য সিটি কর্পোরেশনকে তাদের যে পাওনা সংস্কার করার জন্য যে টাকা দেওয়া দরকার সেই টাকা তারা সিটি কর্পোরেশনকে দিয়েছে, সেটি সেই হিসাবে সিটি কর্পোরেশনের এই এই যে তারা যে রাস্তাটি কেটে রেখেছে সেটি সংস্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের, কিন্তু সিটি কর্পোরেশন বলছে যথাসময়ে তারা টাকা দেয়নি বা যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেই পরিমাণ টাকা দেয়নি। এইরকম বিভিন্ন সংস্থার একে অপরের দায় চাপিয়ে এবং সমন্বয়হীন কাজের কারণে মূলত এইরকম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে এবং নগরবাসীর ভোগান্তি আসলে বাড়ছে, থামছে না। ধন্যবাদ সবুজ আপনাকে। দিন দিনই গুজব আর অপপ্রচারের সক্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম। রাষ্ট্র, সরকার তথা ব্যক্তি আক্রমণের অন্যতম মাধ্যম হিসেবে ফেসবুক, ইউটিউবকে বেছে নিচ্ছে একটি গোষ্ঠী। তাদের দমনে আছে উচ্চ আদালতের নির্দেশনাও। সম্প্রতি পুলিশকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অপকর্ম তদারকির নির্দেশ দিয়েছেন আইজি। তবে অপপ্রচার বন্ধে প্রযুক্তি খাতের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অপরাধ বিশ্লেষক ও প্রযুক্তিবিদরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের দায়ে নাটোরের এক ব্যক্তিকে সম্প্রতি 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব অপপ্রচারকারীদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী, তবুও থেমে নেই এসব মাধ্যমের অপব্যবহার। রাষ্ট্র, সরকার থেকে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান, কোনো কিছুই বাদ যায় না অপপ্রচারকারীদের হাত থেকে। কোনো দিবস বা উৎসবকে কেন্দ্র করে এসব গুজবের ডালপালা ছড়ায় অপরাধী চক্র। সম্প্রতি অনুষ্ঠিত পুলিশের ক্রাইম কনফারেন্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারির নির্দেশনা দেন আইজিপি। তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরা বেশ কিছু প্রসেসে অ্যাপ্লাই করি, তো সেটা আমরা বিভিন্ন যে কনসার্ন অথরিটি আছে আমরা তাদের কাছে, তাদের সাথে করেসপন্ডেন্স করি, করেসপন্ডেন্সের মাধ্যমে তাদেরকে আমরা শনাক্ত করি তাদের দেওয়া তথ্য মতে এবং তাদেরকে আমরা আইনের আওতায় আনি। দেশের অভ্যন্তরে থেকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, সরকার বিরোধী অপপ্রচার গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নিতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশের বাইরে থেকে যারা এসব সাইট পরিচালনা করেন তাদের মোকাবেলার উপায় কি? যে অথরিটি বিশেষ করে ফেসবুক কর্তৃপক্ষ যদি আমাদেরকে তথ্য সরবরাহ না করে সেক্ষেত্রে আমাদেরকে একটু
কঠিনই হয়ে যায় আসলে এই জড়িত যারা এই অপপ্রচারের সাথে তাদেরকে শনাক্ত করা। দেশের সীমানার বাইরে যারা যখন অপরাধটি সংঘটিত করবে তাদেরকে সুনির্দিষ্ট প্রমাণ, ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, যদি ক্রস বর্ডার জুডিশিয়ারি ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে যদি প্রমাণিত করা হয় তাহলে তাদের অপরাধ নির্ণয় হবে, বিচার হবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধটা যখন প্রযুক্তি নির্ভর তখন এই খাতে নিজেদের সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। অপরাধীদের নিত্য নতুন কৌশলের বিপরীতে এসব মাধ্যমে আরও বেশি সক্রিয় হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। প্রযুক্তিগত সামর্থ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে কি না, কেননা 600-700 সদস্যের পক্ষে 12-13 কোটি মানুষ কিংবা প্রায় 5-6 কোটি ফেসবুক ব্যবহারকারী, তাদের উপর নজরদারি করাটা খুব কঠিন। টুলস ছাড়া আপনি কখনোই বিক্ষিপ্ত আকারে কোনোভাবে কোনো সাইবার অপরাধীদের বিভিন্ন প্রোপাগান্ডা আপনি মনিটরিং করতে পারবেন না, তাছাড়া তাদেরকে নির্ণয় করতে পারলেও বিজ্ঞ আদালতে ডিজিটাল সাক্ষ্য সাপেক্ষে তাদেরকে আইনে আওতাভুক্ত আনা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণে এ খাতে দক্ষদের নিয়ে আলাদা সেল গঠনের পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন সহ সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ করে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার ফ্লাইটে শনিবার স্থানীয় সময় সকাল 10টার দিকে তিনি সেখানে পৌঁছান। ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। এর আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। শুক্রবার জাতিসংঘের 76তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। এছাড়া সাইডলাইনে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকেও তিনি যোগ দেন। 1 অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদানে দেশের কোনো অর্জন নেই, মিথ্যাচার করেছেন তিনি, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, রোহিঙ্গা সংকট সমাধান না করে পশ্চিমা বিশ্বের সহমর্মিতা পেতে চায় সরকার। কৃষক দলের নবগঠিত আংশিক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র সফরে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তিনি। বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি। সরকার পতন আন্দোলন ও গণ অভ্যুত্থানে কৃষক দল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। অর্জন তার একটাই, যেটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আরো মিথ্যাচার কিভাবে করা যায়, সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন এবং নির্বাচনী ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিণত করবেন, জনগণের যে এখন দুর্ভোগ অসহায় অবস্থায় তাকে দূর করবেন, তাই সেই সম্পর্কে কিন্তু সেখানে তিনি কোনো কিছু উল্লেখ করেননি। আগামী মঙ্গলবার থেকে বিমানবন্দরে পিসিআর ল্যাবে প্রবাসীদের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। সচিবালয়ে তিনি একথা জানান। এর আগে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেন ঢাকার সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান। জানান, ট্রায়ালের জন্য 96 জনের নমুনা নেওয়া হয়েছে, পরীক্ষার রিপোর্ট পেতে সময় লাগবে 3-4 ঘন্টা, তবে টেস্টের ফি এখনও নির্ধারণ করা হয়নি। এর আগে শাহজালাল বিমানবন্দরে 12টি আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়। শুরুতে 6টি মেশিনে পরীক্ষা করা হবে বলে জানান সিভিল সার্জন। আমাদের ইতিমধ্যেই স্যাম্পল নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এরা কেউই যাত্রী না। আমাদের বিভিন্ন স্টাফ কর্মচারীর মাধ্যমে পরীক্ষা করে আমরা আমাদের ল্যাবের সক্ষমতা এবং কোয়ালিটি কন্ট্রোল করব। আমরা যদি সবাই সন্তুষ্ট হই সেই ক্ষেত্রে আমরা তখন সিভিল এভিয়েশনকে বলবো, ওনারা এয়ারলাইন্সকে বলবেন। আশা করি কালকে বা পরশুর মধ্যেই আমরা যাত্রীদেরকে এই স্যাম্পল নেওয়ার জন্য এখানে আসতে বলতে পারবো। দর্শক, বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাবে যেই নমুনাগুলো তারা নিয়েছেন সেগুলোর পরীক্ষামূলক করোনা টেস্ট কিন্তু এখনো চলছে। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম সেখানে আছেন। তাজনুর, মঙ্গলবার থেকে যেহেতু টেস্ট শুরু হচ্ছে বিমানবন্দরে, এখন আসলে কি ধরনের পরিকল্পনা তারা করছেন, কেমন ফি ধরা হতে পারে বলে জেনেছেন? তহিদ, আপনার শেষ প্রশ্নটি শুরু করতে চাই। আসলে ফি নির্ধারণের বিষয়ে পরিষ্কার করে কেউই এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারেননি। আরটিপিসিআর ল্যাবের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সবসময় এক ধরনের ফি নির্ধারণের ক্ষেত্রে একটা বিশাল রকমের পার্থক্য রয়েছে, কিন্তু প্রবাসে যারা যেতে চান তাদের ব্যাপারে ফিটা আসলে কেমন হবে সেই বিষয়ে আজকে যিনি কথা বলেছেন ঢাকা জেলার সিভিল সার্জন, তিনি পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি। তিনি বলছিলেন যে এ বিষয়ে পরবর্তী সময়ে আলাপ আলোচনার মাধ্যমে এই ফিটা নির্ধারণ করা হবে। তবে একটি বিষয়ে আপনাকে একটু জানাতে চাই যে মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হবে, তবে সেইখানে আমরা একটি প্রশ্ন করেছিলাম সিভিল সার্জনকে যে পরীক্ষামূলক যে কার্যক্রম আজকে তারা চালু করেছেন এবং মঙ্গলবার থেকে যে প্রবাসীদেরকে করোনা পরীক্ষা শুরু করা হবে যারা দুবাইয়ে যেতে চান বা যারা সংযুক্ত আরব আমিরাতে যেতে চান,
তো সেইখানে কি পরিমাণ যাত্রীদের পরীক্ষা করা সম্ভব হবে এবং কি পরিমাণ যাত্রীকে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো সম্ভব, এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর এখন পর্যন্ত পরিষ্কারভাবে কেউই জানাতে পারেননি। তারা যেমনটি বলছিলেন যে আজকে কেবলমাত্র চালু হওয়া যে ছয়টি মেশিন আপনি যেমনটি বলছিলেন, সেই ছয়টি মেশিনে এই যে এখানে কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের নমুনা নিয়ে পরীক্ষামূলকভাবে সেগুলো পরীক্ষা করা হচ্ছে, সেইগুলোকে আসলে যাচাই করা হচ্ছে যে এই মেশিনগুলো আসলে কত দ্রুত সময়ের মধ্যে ফলাফল দিতে সক্ষম কিংবা আসলেই মেশিনগুলো কার্যকরী কিনা। তো এই ট্রায়াল রান শেষ করার পরেই মূলত মঙ্গলবার থেকে বোঝা যাবে বা জানা যাবে যে এই মেশিনগুলোর এই করোনা পরীক্ষার মাধ্যমে কি পরিমাণ প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। তৌহিদ তাজরুল, ধন্যবাদ আপনাকে। দীর্ঘ দেড় বছর পর খুলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। আপাতত কেবল স্নাতক চতুর্থ বর্ষ মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থীরা লাইব্রেরি ব্যবহার করতে পারবেন। প্রবেশের জন্য দেখাতে হবে বৈধ পরিচয়পত্র। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পাঠাগার খোলা থাকবে। কোভিড পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে 5 দিন অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার এই গ্রন্থাগার খোলা রাখা হবে। শিক্ষার্থীরা বলছেন এতদিন লাইব্রেরি বন্ধ থাকায় পড়াশোনার বেশ ক্ষতি হয়েছে, এখন সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা ফটকে তাপমাত্রা মাপা হচ্ছে, দেয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। প্রাথমিকভাবে কেন্দ্রীয় গ্রন্থাগারে 900 ও বিজ্ঞান গ্রন্থাগারে 500 জনের বসার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি বেশি হলে স্বাস্থ্যবিধি মেনে 2 শিফটে গ্রন্থাগার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়িতে থাকলে পড়াশোনা তো এভাবে কন্টিনিউ করতে পারি না, এটা খুব স্বাভাবিক। তো অনেকদিন পরে খুলছে, তারপরে এটা আশা জায়গা নিয়ে ভালো লাগতেছে যে দেড় দীর্ঘ অনেকদিন পরে লাইব্রেরি খুলে দিল। সামনে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তো প্রস্তুতিও ভালো হবে, লাইব্রেরিতে আমরা বই নিয়ে পড়াশোনা করতে পারবো। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, তার কাছে সরাসরি যাচ্ছি। রাব্বি, দুটি বিষয়ে, যেই পরিমাণ শিক্ষার্থীর জন্য এটি ব্যবস্থা করা হয়েছে আপাতত সেটিকে পর্যাপ্ত মনে হয়েছে কিনা, আর যতটা স্বাস্থ্যবিধি মানার কথা ততটা কি মানা হচ্ছে? প্রশ্ন দুটি আসলে আমার কাছে মনে হয়েছে যে এটি এই প্রশ্ন দুটির সঠিক উত্তর দেওয়ার মতো এখনও সময় আসেনি। আজকেই প্রথম বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার লাইব্রেরি, সেই লাইব্রেরিটি খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম এবং যারা এসেছেন তারা এক ধরনের প্রস্তুতি নিয়ে এসেছেন। আপনি জানেন যে তারাই আসতে পারবেন চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের যারা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী তারাই, এবং তাদেরকে ন্যূনতম এক ডোজ টিকা গ্রহণের প্রমাণপত্র থাকতে হবে। তো এই বিষয়টি একটু কঠিন বিষয়, কারণ এখনও বহু শিক্ষার্থী কিন্তু টিকার বিষয়টি কিন্তু কভার করতে পারেনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী গ্রামে থাকাতে হল এখনও বন্ধ, তাই আসলে প্রাণচঞ্চল যে বিষয়টি সেটি কিন্তু এখনও ক্যাম্পাসে ফিরে আসেনি, সেটি সময় লাগবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি যে বিষয়টি বললেন যে তারা সকল পরিস্থিতি বিবেচনায় নিয়েই কিন্তু পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম তারা চালু করবেন। এখানে বলে রাখা ভালো যে হল খোলার তো তারিখ ঘোষণা হয়েছে, এরপরে একাডেমিক যে ক্লাস শুরু হওয়া বা পরীক্ষাগুলো শুরু হওয়া সেটির তারিখ কিন্তু এখনও হয়নি। সেটি হবে তখনই যখন শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা সবাই স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন হলেই তার একটা ফলো আপ রিপোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিস তারা সেটি নিয়ে বসবেন, তারপরে চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আসবে। তৌহিদ, ধন্যবাদ রবি আপনাকে। জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও হত্যায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার হয়েছে লুট হওয়া টাকা ও অস্ত্র। দুপুরে ময়মনসিংহে র্যাব 14 কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানানো হয় গতরাতে শহরের শিকারিকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় লুট হওয়া টাকা, মোবাইল ও ধারালো অস্ত্র। আরও 4 জনকে ধরতে অভিযান চলছে। র্যাব বলছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 24 সেপ্টেম্বর কমলাপুর, টঙ্গী ও ত্রিশালের ফাতেমানগর থেকে আলাদাভাবে জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদে ওঠে সংঘবদ্ধ চক্রটি। ময়মনসিংহের গফরগাঁও পৌঁছানোর পর যাত্রীদের কাছ থেকে মালামাল লুটে নেয় তারা। বাধা দিলে ছুরিকাঘাতে 2 জনকে হত্যার দায় গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে বলে র্যাব জানায়। এদিকে গতকাল সন্দেহভাজন হিসেবে আটক 1 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কিছু উঠেছে কমলাপুর থেকে, কিছু উঠেছে ফাতেমানগর থেকে, তারপরে তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতিটা করেছে। টোটাল দলটা ছিল 8 থেকে 9 থেকে 10 জনের। তো বাকিদেরকেও মানে আমাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। বাজার থেকে চিনি হাওয়া, চাইলেই মিলছে না এই পণ্য। অভিযানের ভয়ে চিনি বিক্রি প্রায় বন্ধ, লুকিয়ে সামান্য বিক্রি করছেন কেউ কেউ।
বেঁধে দেয়া মূল্যের চেয়ে মিল পর্যায়ে রাখা হচ্ছে বেশি দাম। তাই অভিযানের ভয়ে চিনি বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। আর ক্রেতারা বলছেন, দামের এই নাভিশ্বাস থেকে মুক্তি পেতে কঠোর তদারকি দরকার। চিনি নিয়ে বাজার জুড়ে ঘটছে রীতিমতো তুঘলকি কাণ্ড। বলা যায় বাজার থেকে হাওয়া হয়েছে এই নিত্যপণ্য। প্রকাশ্যে চিনি বিক্রির দৃশ্য এখন চোখে মেলা দুষ্কর। রাজধানীর অন্যতম বৃহৎ পাইকারি আড়ত কারওয়ান বাজারের দোকানগুলোতে চিনি নেই। কারণ একটাই, মিলগুলো থেকে সরবরাহ করা হচ্ছে না চিনি। পাশাপাশি যাও পাওয়া যাচ্ছে তার দাম বেশি, আর সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হলেই নেমে আসছে অভিযানের খড়ক। চিনি ভাই সরকারি যে রেট দিছে এই রেট থেকে এখন বাজারে অনেক দাম বেশি। এই জন্য আমরা চিনি উঠাইও না বেচিও না, কোম্পানিরাও দেয় না আমরাও বেচি না। কিনতে গেলে মেজিস্ট্রি আসে হয়নি, এই জন্য দোকানদার এখন ইচ্ছে করে বেচতেছে না। ঊর্ধ্বমুখী চিনির দামের লাগাম টানতে খোলা এবং প্যাকেটজাত চিনির দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। তবে নির্ধারিত দামে চিনি বিক্রি হচ্ছে না কোথাও। সরকারি সংস্থা টিসিবির হিসেব বলছে, বছরের ব্যবধানে এই পণ্যের দাম বেড়েছে 24%। মাল তো এখন কেউ বিক্রি করে না, মাল কিনে পড়ে এখন 75 টাকা 76 টাকা মাল কিনে পড়ে, কিন্তু সরকারি নির্দিষ্ট রেট হচ্ছে গিয়ে আপনার 74 টাকা। এখন আমরা যদি 75-76 টাকা মাল বিক্রি করি কিনি, বিক্রি করতে হবে 80-78 টাকা 77 টাকা, অত 20 পয়সা লাভ করে 1 টাকা লাভ করে মাল বিক্রি করতে হবে। চিনির বাজারটা কে নিয়ন্ত্রণ করে, কে কী করে, এটা অবশ্যই সরকার জানার কথা। সরকার এটা রিটেল মার্কেট এসে জরিমানা করা কেউ 2,000-5,000-1,000 টাকা, এটা অন্যায়, একেবারে অন্যায়। অথচ আমদানি তথ্য বলছে চাহিদার তুলনায় গেল অর্থ বছরে দেশে এসেছে পর্যাপ্ত চিনি। এ সময় অপরিশোধিত চিনি আমদানি হয়েছে প্রায় 19 লাখ টন। তবে আন্তর্জাতিক বাজারে কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী দাম, সেই দামের আগুনে পুড়ছে ক্রেতা। চা বানাইতে চিনি লাগে, এমনকি প্রত্যেকটা কাজের চিনির দরকার, প্রত্যেকটা লোকের চিনির দরকার পড়ে, চিনির অনেক দাম বেশি। এটা যদি একটা এই যে ব্যবস্থা না হয়, তা আমরা সাধারণ মানুষ চলতে বড় কষ্ট করছে। সাধারণ মানুষের নাভিশ্বাস মানে কি, যে বাজার করতে এসলে তাদের হিসাব অঙ্কে আর মেলে না, টাকার অঙ্কে মেলে না। বাজারে চিনির সরবরাহ কমিয়ে দেওয়া প্রসঙ্গে কথা বলতে রাজি হয়নি কোনো মিল কর্তৃপক্ষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে যমুনার পাড়ে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। বালু ভরাট সহ অবকাঠামোর কাজ চললেও 3 বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি এলাকাবাসী। প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন তারা। স্থানীয় প্রশাসন বলছে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হবে। যমুনার পাড়ে গড়ে উঠছে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল। একসময় এলাকাটিতে চাষাবাদ করতেন স্থানীয়রা। অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত 8টি মৌজার 1,082 একর জমি। এলাকাগুলো হল পুঠিয়াবাড়ি, রায়পুর, বিয়ারা, বনবাড়ি, মোরগ্রাম, বেলটিয়া, বড়পিয়ারি ও ছোটপিয়ারি। এরই মধ্যে মাটি ভরাট হয়েছে, কাঁটাতারের বেড়াসহ নির্মাণ হচ্ছে নানা অবকাঠামো। তবে 3 বছরেও জমির ক্ষতিপূরণের টাকা না পাওয়ার দাবি এলাকাবাসীর। আমার দাদার সম্পত্তি আছে প্রায় 65-70 বিঘা। আমাদের জমিগুলো আমরা চাষাবাদ করে আমরা জীবিকা নির্বাহ করতাম। আমাদের এসে RSDS সব ধরনের পেপার আছে আমাদের কাছে। আমরা যখন বললাম যে আমাদের জমিতে কেন মাটি ভরাট করছেন, তখন বললো যে এখানে উন্নয়ন হবে, আপনাদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হবে, কাঁটাতারে বেড়া দিবে। তখন আমরা হঠাৎ করে গেলে আমাদের টাকা না দিই এখনই কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য চিন্তা করতেছি। প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয়রা। প্রতিদিনই চলছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ নানা কর্মসূচি। সেই অধিগ্রহণ কিছু যখন করে, যখন সে নোটিশ করে, নোটিশ করে টাকা পয়সা দিয়ে শেষ করে তার কাজ শুরু করে, কিন্তু আমাদের এখানে যেহেতু উল্টা। আপনার অনুরোধ, আমাদের গেলে ন্যায্য দাম দিবেন এবং অ্যাকোয়ার করেন, সেটা আমরা যাতে টাকা পাই। সিরাজগঞ্জের জেলা প্রশাসক জানালেন, ক্ষতিপূরণের কথা জানিয়ে সংশ্লিষ্ট দফতরে আবেদন পাঠানো হয়েছে, দ্রুতই টাকা পরিশোধের ব্যাপারে আশাবাদী তিনি। রেকর্ডীয় মালিকানা যদি থাকে তাদেরকে যথানিয়মে আমাদের যে সরকারি যে নিয়ম আছে সেই টাকা যাতে দেওয়া হয়, সেজন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে কিন্তু সেই বিষয়টি জানানো হয়েছিল। অর্থাৎ জনগণের যে উদ্বেগের বিষয়টি, এটা কিন্তু ওয়াকিবহাল। আশ্বস্ত করতে চাই, বেশ কিছু নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রজেক্টটি হাতে নিয়েছেন, ইনশাল্লাহ হয়তো কিছুদিন সময় লাগতে পারে কিন্তু টাকা পেতে কোনো অসুবিধা হবে না। 2018 সালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ক্রসবার বাদ 3 সংলগ্ন এলাকায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হয়। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।
ঠাকুরগাঁওয়ে এবারে আলুর আবাদ ও ফলন দুটোই ভালো, তবে হাসিনি কৃষক আর ব্যবসায়ীদের মুখে। বাজার দর পড়ে যাওয়ায় উঠছে না আলুর উৎপাদন খরচও, ফলে হিমাগারেই পড়ছে বস্তা বস্তা আলু। ক্ষতির পাল্লা কমাতে সরকারের তরফ থেকে আলুর দাম নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। হিমাগারেই পচে যাচ্ছে আলু, বাজার দর কমে যাওয়ায় বেশিরভাগ ব্যবসায়ী আলু বের করছেন না হিমাগার থেকে। এ অবস্থা চলতে থাকলে কৃষক ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলছে হিমাগার কর্তৃপক্ষ। মনে করেন দৈনিক 50 বস্তা পচা আলু বের হয়, এই পচা আলুগুলি গরু খাওয়ার যোগ্যও না। মাত্র 30% আলু বের হয়েছে, গত বছর এমন দিনে আলু বের হয়েছিল 45%। এই অবস্থায় আমরা মনে করতেছি এবছর আলু চাষি এবং ব্যবসায়ীগুলা প্রচুর ক্ষতিগ্রস্ত হবে। ঠাকুরগাঁওয়ের মাটি আলু চাষের উপযোগী হওয়ায় এবছর উৎপাদনও হয়েছে ভালো। প্রতি কেজি আলুর উৎপাদন ও সংরক্ষণ খরচ পড়েছে 15 থেকে 16 টাকা, অথচ পাইকারি দর মাত্র 8 থেকে 10 টাকা। এতে লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদনেরই খরচ। গতবারে আলু কেজি ছিল 40 টাকা, এই এটা দেখে কৃষকরা আশা ভরসা করে নেয় কিছু আলু এবার একটু আবাদ বেশি করছে। কেউ গরু বিক্রি করছে, অনেকে স্বর্ণ বিক্রি করে কৃষি কাজ করেছে, কিন্তু কেউ কারো কোনো টাকা নাই। এখন মানুষ উন্মাদ হয়ে গেছে সব। 15 থেকে 16 টাকা যদি বিক্রি করা যায় তাহলে আমাদের আসল টাকা পুঁজি আমরা ফিরে পাবো। আলু তো বেচতে পারি না, আমার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাচ্ছে আলুতে। গরু খাওয়ার জন্য মানুষ নিয়ে যাচ্ছে, এখন যদি সরকার এই বিষয় নিয়ে একটু ভূরুক্ষেপ নিত তাহলে আমার মনে হয় খুব ভালো হইতো। ভবিষ্যতে চাষিরা যেন ক্ষতির মুখে না পড়েন সে লক্ষ্যে রপ্তানি চাহিদা বেশি এমন আলু চাষের পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তা। যেগুলি বিদেশে রপ্তানি হয় সেগুলি চাষ করলে তারা এটা বিদেশি রপ্তানি করতে পারবে এবং সেক্ষেত্রে এই দাম কমের যে সমস্যা এটা থাকবে না বলে আমি মনে করি। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 1.5 লাখ মেট্রিক টন আলু বেশি উৎপাদিত হয়েছে, যেখানে জেলার 16টি হিমাগারে ধারণ ক্ষমতা মাত্র 1,29,000 মেট্রিক টন। চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে 4টি কাঠের দোকান। ফায়ার সার্ভিস জানায় ভোর 5টার দিকে বন্দরের নিমতলা এলাকায় একটি দোকানে হঠাৎই আগুন লাগে, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, আগুন ধরে যায় আরও 3টি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে যায়, ঘণ্টাখানেক চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হন। তবে এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, শত্রুতার জেরে আগুন দেওয়া হতে পারে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। আগুনের তাপটা দিন দিন উপরে চলে গেছে, ওই পর্যন্ত ভয়াবহ। তবে সব মালামালি জ্বলে গেছে, কোনো লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুরাতন বঙ্গ থেকে বের হয়ে জাহাজের কাঠগুলো গুলো সেল করা হয় বিভিন্ন ঢাকায়, বিভিন্ন জায়গায় ফার্নিচার ইউজ করে কাঠ। আগুনটা আসলে কি কারণে লেগেছে এটা এখনো আমরা তদন্ত করতে পারি না, আমরা তদন্তের মাধ্যমে এটা পরে জানবো আর কি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর জানাবো। জায়ান্টদের হতাশার দিনে অ্যাস্টন ভিলার কাছে 1-0 গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলির সঙ্গে ড্র করেছে লেস্টার সিটি। দিনের বিগ ম্যাচে চেলসিকে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে ম্যানচেস্টার সিটি, আর 6 গোলের নাটকীয় ম্যাচে লিভারপুলকে রুখে দিয়েছে ব্রেন্টফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে হার এড়ানোর শেষ সুযোগটি আসে ম্যাচের অতিরিক্ত সময়ে। দলের সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, স্পট কিক নিলেন স্বদেশী ব্রুনো ফার্নান্দেস, কিন্তু বল উড়িয়ে মেরে হতাশ করেন স্বাগতিক সমর্থকদের। অথচ সব ধরনের প্রতিযোগিতায় টানা 2 হারের পর এদিন পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু পগবা রোনালদোদের সুযোগ মিসে আসছিল না কাঙ্ক্ষিত গোল, উল্টো ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগে স্বাগতিকদের জালে বল জড়ান অ্যাস্টন ভিলার কোর্টনি হাউস, আর এই গোলে প্রায় 1 যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে জয়ের দেখা পেল অ্যাস্টন ভিলা। দারুণ এক মনস্তাত্ত্বিক লড়াই, ক্রিশ্চিয়ানো রোনালদোর দল ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিলেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ। ম্যাচের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস, কিন্তু মার্টিনেজ রোনালদোকে ডেকে তাকেই পেনাল্টি কিক নেওয়ার কথা বলতে থাকেন। কয়েক মুহূর্ত পরই বল উড়িয়ে মেরে ব্রুনো নষ্ট করেন পরাজয় এড়ানোর সুযোগ। নির্ধারিত সময়ের খেলা শেষ, চলছে ইনজুরি টাইম, ম্যাচে ফেরার শেষ সুযোগটি পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি ব্রুনো ফার্নান্দেস, কে নেবেন স্পট কিক? সমর্থকদের এমন ভাবনায় ছেদ টেনে বল নিয়ে এগিয়ে যান ব্রুনো, আর তখনই পাগলাটে আচরণ অ্যাস্টন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। চিৎকার করে রোনালদোকে আহ্বান জানান পেনাল্টি নেওয়ার জন্য, যা চোখ এড়ায়নি ব্রুনো ফার্নান্দেজের। এই পর্তুগিজের দিকে দারুণ মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ ছুড়ে দেন মার্টিনেজ, আর তাতেই যেন ভুল করে বসেন ব্রুনো, বল উড়িয়ে মেরে পরাজয় এড়ানোর শেষ সুযোগটিও নষ্ট করেন।
মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিতে যান মার্টিনেজ। পেনাল্টি নেওয়ার আগে ব্রুনো ফার্নান্দেসকে ঘিরে জটলা বাঁধায় ভিলা ফুটবলাররা, যা বাড়তি চাপ সৃষ্টি করেছে ম্যানিউয়ের হয়ে 22টি পেনাল্টি শটে মাত্র একটি মিস করা ব্রুনোর ওপর। এ নিয়ে খেপেছে রেড ডেভিলস সমর্থকরা। পছন্দ হয়নি কোচ ওলে গানার সোলস্কায়ারের। ব্রুনোকে সমর্থন দিতেই হবে, তাতে পেনাল্টি স্পট ঘিরে থাকাটা আমার পছন্দ হয়নি। এটা পরিষ্কারভাবেই ভিলার পক্ষে কাজ করেছে, কিন্তু দেখার জন্য ভালো কিছু ছিল না। তারা যা চেয়েছিল সেটা পেয়েছে। ফুটবলে পারফরমেন্সই শেষ কথা নয়, মনস্তাত্ত্বিক কৌশলও যে প্রতিপক্ষকে ঘায়েল করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস। লা লিগার খবর জানাবো। এবার পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে গোল শূন্য ড্র করেছে লোস ব্লাঙ্কোসরা। সবশেষ লীগ ম্যাচে 6-1 গোলের দাপুটে জয় পেয়েছিল রিয়াল। সেই আক্রমণাত্মক ফুটবলে শেষ দিকে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোল আসেনি, ফলে টানা 4 জয়ের পর পয়েন্ট হারালো রিয়াল। যদিও 17 পয়েন্টে এখনও শীর্ষে আছে গ্যালাকটিকোরা। এদিকে আজ মাঠে নামছে আরেক জায়ান্ট বার্সেলোনা। লা লিগার ম্যাচে তাদের প্রতিপক্ষ লেভান্তে। নিউ ক্যাম্পে রাত 8:15 শুরু হবে ম্যাচ। লিগের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই কাতালান ক্লাবটির। সবশেষ দুই ম্যাচে গ্রানাডা ও কাদিসের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। মেসি গ্রিজম্যানদের হারিয়ে তাই ঠিক কক্ষপথে নেই দলটি। তবে বার্সা সমর্থকদের জন্য সুখবর, ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন তরুণ ফরওয়ার্ড আনসু ফাতি। খেলবেন লিওনেল মেসির রেখে যাওয়া 10 নম্বর জার্সি পরে। গেল বছরের নভেম্বরে হাঁটুর ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি। লিগে এক ম্যাচ কম খেলে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ অবস্থান করছে এখন বার্সেলোনা। লিগ ওয়ানের খবর, মপলিয়ার বিপক্ষে 2-0 গোলের সহজ জয় পেয়েছে মেসিবিহীন পিএসজি। এই নিয়ে লিগে টানা 8 ম্যাচ জয় পেয়েছে মাউরিসিও পচেত্তিনের শিষ্যরা। ঘরের মাঠে শুরুতেই লিড নেয় সবশেষ মৌসুমে শিরোপা হারানো পিএসজি। বুলেট গতির শটে স্কোরশিটে নাম তোলেন ইদ্রিসা গেই। এরপর এমবাপ্পের গতি ঝলক ও নেইমারের দৃষ্টিনন্দন ফুটবলেও গোল আসেনি। বিরতির পর তাদের সহজ সুযোগ মিস হতাশা বাড়ায় স্বাগতিক শিবিরে। 88 মিনিটে ডি মারিয়ার পরিবর্তে মাঠে নামেন উইলিয়ান ড্র্যাক্সলার, আর নেমেই দারুণ ফিনিশিংয়ে জালের দেখা পান এই জার্মান মিডফিল্ডার। এই জয়ে 24 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। সিরিয়া ফুটবলের খবর, পয়েন্ট হারিয়েছে ইন্টার মিলান। আতালান্তার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে দলটি। তবে স্পেজিয়াকে 2-1 গোলে হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান। এই ম্যাচে দারুণ এক ইতিহাস গড়লেন দানিয়েল মালদিনি। 48 মিনিটে তার গোলে লিড নেয় মিলান, আর তাতেই প্রথমবারের মতো ইতালিয়ান লিগে একটি ক্লাবের হয়ে গোল করার কীর্তি এক পরিবারের 3 প্রজন্মের। সন্তানের এমন আনন্দময় মুহূর্ত মাঠে বসে উদযাপন করেছেন পাওলো মালদিনি। তিনি মিলানের হয়ে জিতেছেন 5টি চ্যাম্পিয়ন্স লিগ ও 7টি সিরিয়া শিরোপা, আর বাবা সিজার মালদিনি ক্লাবটির হয়ে খেলেছেন প্রায় 350 ম্যাচ। এদিকে স্পেজিয়া বার্দের গোলে সমতায় ফিরলেও দিয়াজের শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। টি টোয়েন্টি বিশ্বকাপের সময় দুবাই আবুধাবির উইকেট আইপিএলের চেয়েও স্পোর্টিং হবে বলে প্রত্যাশা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তামিম ইকবাল দলে না থাকায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম ওপেনিং। স্পোর্টিং উইকেটের লিটন নাইম সৌম্যরা সেই অভাব ভুলিয়ে দেবেন, সেই স্বপ্ন বুনছেন মিনহাজুল। বিশ্বকাপের সময় দলের সাথেই থাকবেন তিনি। মিনহাজুল আবেদিন নান্নু খেলোয়াড়ি জীবনে বহুবার দলকে বাঁচিয়েছেন ভরাডুবি থেকে, তা সে জাতীয় কিংবা ক্লাব দল যাই হোক না কেন। তার হাতের ব্যাটে স্পিনটা এতই ভালো খেলতেন যে এখনও পর্যন্ত তাকেই এ ভূখণ্ডে জন্ম নেয়া স্পিনের বিপক্ষে সেরা ব্যাটার ভাবার লোকের অভাব নেই। 25 সেপ্টেম্বর মিনহাজুলের জন্মদিন, আর এমন দিনে গণমাধ্যমের সামনে এসে তাকে বলতে হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে দল কেমন করবে, কে কেমন খেলবে, কারণ তিনি যে দল নির্বাচনের প্রধান ব্যক্তি। বিশেষ করে তামিমকে ছাড়া ওপেনিংয়ে লিটন সৌম্য নাইমরা কী করবেন সেই পুরনো প্রশ্ন। কিছু কিছু মোমেন্ট আছে, যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু ব্যাকফুটে চলে যেতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য ওপেনার্স, কারণ এখানে এই মোমেন্টামটা স্টার্ট করাটা ভেরি ইম্পর্টেন্ট। আইপিএলে মোস্তাফিজ ম্যাচ পাচ্ছেন, সাকিব পাচ্ছেন না, তবে তাতে চিন্তিত নন প্রধান নির্বাচক। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলেই মোমেন্টাম পেয়ে যাবেন সাকিব, এমন বিশ্বাস তার। অনেকগুলি ফরেন প্লেয়ার থাকে, সবাইকে সব দিয়ে প্রোভাইড করতে হয়, তারপর প্র্যাকটিসে আসে ও বিশ্বের সেরা অলরাউন্ডার, এবং ওর কাছ থেকে আমরা বিশ্বকাপের সেরাটাই পাবো বলে আশা করছি। আইপিএলে দুবাই আবুধাবির উইকেট মিশ্র আচরণ করছে, তবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পুরোপুরি স্পোর্টিং হয়ে যাবে উইকেট, এমন প্রত্যাশা মিনহাজুলের। আশা করি উইকেটে স্পোর্টিং উইকেট হবে ইনশাআল্লাহ। আমরা স্পোর্টিং উইকেট হলে সব দলের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে। ওমানের উদ্দেশ্যে 3 অক্টোবর দেশ ছাড়বে মাহমুদুল্লাহ রিয়াদের দল, আর সেই দলের সাথেই থাকবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। শেষ ওভারের রোমাঞ্চে দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারিয়েছে 5 রানে। পাঞ্জাবের করা 125 রানের জবাবে 120-এর বেশি করতেই পারেনি হায়দ্রাবাদ। শারজাতে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাঞ্জাব। গেইল মার্করামরা জ্বলে উঠতে না পারায় মাত্র 125 রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। জবাবে শুরুতেই ওয়ার্নার এবং কেইন উইলিয়ামসকে হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ। শেষ দিকে জেসন হোল্ডারের 29 বলে 47 রান ব্যবধান কমাতে পেরেছে মাত্র। 120 রানেই থেমে যায় হায়দ্রাবাদের ইনিংস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি।